ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। আমি 9,25,000 টাকা পেয়েছি স্যার। মরা আমি ওনাদের কাছে কোনো কষ্ট পয়সা কিছু নেই। আমি যদি কেসে হাতে না পড়ি টাকা পয়সা আপনি ছেড়ে যান। না আপনি কি দায়িত্ব নেবেন? আপনার নামে তো অভিযোগ হচ্ছে। আপনাদের দোকানে আমি যাচ্ছি, আমি এলাম দিয়ে আমাকে এরা ধরেন সবাই আটকে রেখেছে, গায়ে হাত দেয়নি কিছু, বাজার নিতাম নগদ পয়সায় মুদিখানা বাজার করতাম। আমি কোনো পয়সা নিই ওরা সব প্ল্যান করেছে আপনার সঙ্গে পরিচয় কিভাবে? দোকানে আসতো মাল নিত। আপনার দোকানে? হ্যাঁ, দোকানে ইন্দ্রপ্রস্থ থেকে মাল নিতে আসতো, বলতে ইন্দ্রপ্রস্থ ভাড়া আছে তাই বলতো। সব মিথ্যে কথা। ওখান থেকে এখানে মাল নিতে আসতো? এখান থেকে মাল দিত। দিয়ে আপনার সঙ্গে আপনাকে কিভাবে বললো? আপনি কিসে চাকরি দেওয়ার নাম করে নিয়েছিল? জেল পুলিশের সুপারভাইজার আমাকে বলেছে ব্লকে দেবো, ছেলের নাম মাধ্যমিকে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে এই ছিল, 12 নম্বর স্টার্ট পাইনি, 12 রেজাল্ট ছিল, সব কিছু ডকুমেন্ট ডকুমেন্ট নিল, এই আসে কাল আসে, খেপে খেপে 8,000 টাকা নিয়ে যায়, খেপে খেপে 8,000 টাকা নিয়ে যায়। আপনি এখন কী চাইছেন? আমি এখন চাইছি আমার টাকা পয়সা গয়নাগাটি সব নেম পেয়ে যায়, বাস আমি পার করে নিয়ে যাই। আমার জিনিসপত্র আমি ফেরত চাই। কী নাম ওই মহিলার? নাম কি ওই মহিলা? আমাকে নাম বলেছিল বিষ্ণুপ্রিয়া দাস। আচ্ছা, আপনার নাম? আপনার নাম? আপনার নাম দিদি? আমার নাম হচ্ছে সুজাতা গাঙ্গুলি, আর স্বামী হচ্ছে আমার নীলকান্ত গাঙ্গুলি, আর সেন্টে 5 বছর হলো মারা গিয়েছে, সেই টাকা আমি পেয়েছিলাম। আর আমার ছেলে ওই যে কি নাম? আপনার ছেলের নাম কি? আচ্ছা, মনোজিৎ গাঙ্গুলি।